বিশ্ব নবী বলেছেন লা ইয়াকউদু কওম ইয়াযকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত কল্যাণ সাকিনা ক্ষমা দয়া এই এলাকার প্রতি আল্লাহ পাক নাযিল করে দিচ্ছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত বরকত সাকিনা দয়া নাযিল হতেই থাকবে জোরে বলুন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকব ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন একটা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত থাকবেন প্রতিটা কথাই তেলাওয়াতে বাক্যে আপনার আমার সওয়াব আছে না নাই আছে এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল কিসের মাহফিল কোরআনের মাহফিল আর যারা মুমিন যারা তাকওয়াবান আল্লাহর খাঁটি গোলাম যারা মরজে মুজাহিদ যারা তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের জমিনে যেখানে যেই জনপদে কোরআনের কথা হয় নিজেদের পকেটের টাকা খরচ করে রাতের ঘুম হারাম করে কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য বঙ্গপালের মতো ছুটে চলে যায় কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে বলুন আল্লাহু আকবার মুমিন তো তারা যারা কোরআন শুনতে আসে কোরআন শুনতে এসে কোরআনের আয়াত কোরআনের নিদর্শন আল্লাহ পাকের সৃষ্টি যখন শুনে আল্লাহ পাকের কথা তাদের শুনতে শুনতে যখনই তারা শুনে হৃদয়টা কেঁপে ওঠে কার ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় ঈমান তাদের ঈমান আল্লাহ পাক বাড়াইতে থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর কোরআন বলতে কোরআন শুনতে এক পর্যায়ে তাদের ঈমান তাদের তাওয়াক্কাল এতটাই পর্যায়ে পৌঁছে যায় তারা সিদ্ধান্ত গ্রহণ করে কোরআনের কথা বলবো কোরআনের কথা শুনবো কোরআনের পথে থাকবো কোরআনের রাজ কায়েম করব তবু বাতিলের সামনে মাথা নত করব এ তাওয়াক্কালে ঈমান বাড়ি দেন কে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমি সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনায় তাফসিরে ঢোকে যেতে চাই জোরে বলুন ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আমি আপনাদের মাঝে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে কোন সূরা জোরে বলুন কোন সূরা মা বোনদের নারীদের ব্যাপারে সূরা মহিলাদের ব্যাপারে সূরা মায়ের জাত নারী জাত তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কোরআন দিয়েছেন ইসলাম দিয়েছেন কথা বলেন ঠিক কি না সেই সূরা নিসা 75 নম্বর আয়াত কততম আয়াত 8 নম্বর 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা একেবারে শেষের আয়াত আসুন আমরা জবান খুলে সেই সোনালি আয়াত আমরা তেলাওয়াত করব জোরে বলুন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কথাকার কার বক্তব্য আল্লাহ পাক বলেছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তোমাদের কি হলো তোমাদের কি হয়েছে লা তুকাতিলুনা তোমরা কেন কতল করো না ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় লড়াই
আল্লাহ রাস্তায় সংগ্রাম, আল্লাহ রাস্তায় আন্দোলন। আল্লাহ রাস্তায় কেন তোমরা অগ্রসর হও না, আন্দোলন সংগ্রাম বিপ্লব করো না? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। পৃথিবীর এমন এমন জনপদ আছে, এমন এমন রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের যেই জনপদের লোকেরা আবাল বৃদ্ধা বনিতা পুরুষ নারী শিশু সবাই মিলে ওই মাজলুম জনপদের মানুষগুলি তারা বিপদে আছে, মুসিবতে আছে, নির্যাতনে আছে, আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, তারা আল্লাহর কাছে দোয়া করে, কার কাছে? আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই জনপদের লোকগুলি তারা আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ তাআলা, আমরা নির্যাতন সহ্য করতে পারছি না, আমাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে আমাদের উপরে চাপ নির্যাতন জুলুম আছে না নাই? প্রতিনিহিত প্রতি সময় রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ তাআলা, তোমার পক্ষ থেকে তুমি সাহায্য পাঠাও। কি পাঠাও? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আপনি সাহায্যকারী পাঠান, আপনার পক্ষ থেকে আমাদেরকে নিরাপদের জন্য নিয়ে যেতে পারে এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, এমন একটা গোষ্ঠী আপনি পাঠান, সাহায্য পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার সাহায্য আমরা আশা করি। আপনার সাহায্য কবে আসবে? আপনার সাহায্য আপনি আমাদের উপরে দান করেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই হলো সূরায়ে নিসার 75 নম্বর আয়াতের শাব্দিক তরজমা। এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যেতে চাই, সমকালীন বিষয়, সমকালীন বিশ্ব সামনে রেখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আলাইকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা, তোমরা সংগ্রাম আন্দোলন কেন করো না? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? একটু জোরে বলুন না, কার রাস্তায়? এই পৃথিবীতে যত রাস্তা আছে, যত দল আছে, যত মত আছে, যত গোষ্ঠী আছে, যত ধর্ম আছে, যত আদর্শ আছে, একটাই রাস্তা হলো ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটাই আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? দুইটা রাস্তা পৃথিবীতে, কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর রাস্তা, আর সব হিজবুর শয়তান। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবীতে বিভিন্ন দল, বিভিন্ন ধর্ম, বিভিন্ন আদর্শ, তারা তাদের দল, তাদের মতকে চাঙ্গা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, দলের স্লোগান দেয়, দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন দিবস পালন করে, আছে না নাই? এই যে শতবার্ষিকী শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, তার অবদান এই মাতৃভূমি বাংলাদেশে কম না বেশি, অনেক বেশি। শতবর্ষ উদযাপন হবে, গোটা পৃথিবী থেকে মেহমান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আনা হচ্ছে ভিআইপি সম্বর্ধনা দিয়ে। আমরাও তাতে তার জন্য দোয়া করি, তার মাগফিরাত এবং তার এই অবদানের জন্য আমরাও আল্লাহর দরবারে দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রতিটা দল, প্রতিটা ধর্ম, প্রতিটা মত তাদের দলের সংগ্রাম করার জন্য জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে 24 ঘন্টা তারা ব্যয় করে, আছে না নাই? কিন্তু যারা মোমেন, যারা মুত্তাকি, যারা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর রাস্তায় তারা সময় দান করবে, মেধা দান করবে, তাদের অর্থ দান করবে, জান এবং মাল দিয়ে
24 ঘন্টা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো না, আল্লাহর রাস্তায় কেন তোমরা কথা বলো না? আল্লাহর জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, তামাম দুনিয়ার দিকে এবার লক্ষ্য করে দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের প্রতি নির্যাতন জুলুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমানদের দোষ কি? তাদের অন্যায় কি? তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবী দেখতে পেয়েছে, গোটা পৃথিবী ইসলাম বিদ্বেষীরা তারা চেয়েছিল গোটা মানুষকে জানানোর জন্য, ইসলাম নাকি সন্ত্রাসী ধর্ম, ইসলাম নাকি উগ্রবাদী ধর্ম, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম কাউকে আগে আঘাত করে। আপনারা দেখতে পেয়েছেন বর্তমান ভারতে দিল্লিতে একের পর এক ভারত হিন্দুস্তানে মুসলমানদের প্রতি নির্যাতন জুলুম একটার পর একটা আছে না নাই? আছে। 1992 সালে তারা বাবরি মসজিদের উপরে হামলা করেছিল, মুসলমানদেরকে গুলি চালিয়েছিল, তারই ধারাবাহিকতায় এই 2020 সালেও গত এক সপ্তাহ আগে দিল্লিতে মসজিদের মিনারে আগুন দিল, মসজিদের মিনার ভাঙল এবং মুসলমানদেরকে পাখির মতন গুলি করে করে তাদেরকে মেরেছে। কথা বলেন ঠিক কি না? সারা দুনিয়া সমস্ত শাসক তারা চুপ, সমস্ত মানুষ চুপ, মিডিয়া চুপ। আমার বন্ধুগণ, এই বাংলাদেশ হলে 56,000 বর্গ মাইলের টুকরা, সোনার টুকরা, পবিত্র মসজিদ নগরী ঢাকার শহর। এই মসজিদ নগরীতে যেই জালেম, যেই সন্ত্রাসী, সে অপসংস্কৃতি, যে অসাম্প্রদায়িক মোদি, ওই সমস্ত নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে বাংলাদেশের রাজধানীতে তার মুখ দেখতে চায় না। কথা বলেন ঠিক কি না? কারণ তারা মসজিদে আগুন দিয়েছে, মসজিদের মিনার ভেঙেছে এবং মুসলমানদেরকে গুলি চালিয়েছে। আপনি যদি বলেন সেটা ভারতের অভ্যন্তরের বিষয়, তাহলে এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। ভারতের দিল্লির মুসলমানদের সাথে বাংলাদেশের মুসলমানদের রক্তের সাথে মিল আছে না নাই? তাদের আদর্শ আমাদের সাথে মিল আছে না নাই? তাদের কোরআন আমাদের কোরআন এক কি না? তাদের আল্লাহ আমাদের এক। সুতরাং ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, তাম দুনিয়ার সমস্ত মুসলমান ভাই ভাই, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। কথা বলেন ঠিক কি না? একজন মুসলমানের যদি বিপদ হয় তাহলে আপনাকে আমাকে মনে আঘাত, মনে হৃদয়ের খনন হতেই হবে। আপনার আমার যদি মাথায় যন্ত্রণা হয়, আপনার আমার পায়ে যদি ব্যথা লাগে, পুরা শরীর বডিতে অসুস্থ বোধ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? হয়। আজকে দিল্লির মুসলমান মার খায়, কাশ্মীরের মুসলমান মার খায়, পশ্চিম বাংলার মুসলমান মার খায়, মায়ানমারের মুসলমান মার খেয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই, আজকে আপনারা দেখেছেন জুমার দিন গোটা রাজধানী ব্যাপী মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, এরপর আন্দোলন হয়েছে। কেন? এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান দল মত নির্বিশেষে তারা একটাই স্লোগান দিয়েছে, এই পবিত্র বাংলাদেশে মসজিদ নগরীর শহরে সন্ত্রাসী মোদিকে দেখতে চায় না। কথা বলেন ঠিক কি না? এটার সাথে আমরাও একমত, কারা কারা একমত, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু দুঃখের বিষয় হলো, এদিকে হযরত উলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান বলছে আমরা দেখতে চাই না, অপরদিকে রাষ্ট্রীয় শক্তিভাবে তারা বলা হচ্ছে তিনি আসবেই,
একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, প্রশাসন আছে, আপনারা আনলে আনতে পারবেন। কিন্তু শুনে রাখেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন, এই আঘাতের রেজাল্ট অপেক্ষা করুন। করোনা ভাইরাসের মতন ভাইরাস আল্লাহ পাক বাংলাদেশেও দিয়ে দিতে পারে। আল্লাহকে ভয় করুন। কাকে ভয়? চীনের সরকার আল্লাহ পাকের বিধানের সাথে পাল্লা দিয়েছিল, মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছিল, আল্লাহ পাক যা হালাল করেছেন সেটাকে হারাম বানিয়েছিল, আছে না নাই? বর্তমান চীনে যে বিপদ করোনা ভাইরাস, ওলামা ইকরামদের গবেষণায় তিনটা কারণে তাদের উপরে ভাইরাস। কয়টা? এক নাম্বার হলো তারা উইগর মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছে, নাম্বার দুই তারা আল্লাহ পাকের বিধানের সাথে পাল্লা দিয়েছে, নাম্বার তিন আল্লাহ পাক যা হালাল করেছেন সেগুলো বাদ দিয়ে হারামগুলি হালাল বানিয়ে তারা ভক্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা কারণে হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভাইরাস করোনা, যে ভাইরাসের ঔষধ, যে ভাইরাসের প্রতিষেধক তাম দুনিয়ায় কেউ এখনো আবিষ্কার করতে পারে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কেউ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই, কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। আপনারা সকলে জানেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে বারাক ওবামা, তার আগে ডব্লিউ বুশ, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিল 2010 সালের ভিতরে তাম দুনিয়ার সব যুবক আর তরুণদের মুখের দাড়ি ছাটা করে ছাড়বে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত, তাম দুনিয়ার মুসলমান নারীদের বরকা হিজাব ছাড়া করে ছাড়বে। পেরেছিল? বুশকে পেরেছিল? আল্লাহর বিধানের সাথে পাল্লা দিয়েছিল। আল্লাহ পাক বলেছিল, আল্লাহ পাক বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল, আল্লাহ পাক ধরে না ধরলে, আল্লাহ পাক ধরে না ধরলে, আল্লাহ পাক ছাড় দেয়। কি দেয়? কিন্তু ছেড়ে ছোট ছোট তরুণরা ছোটবেলায় গুড্ডি যারা উড়াইছেন, কি বলে এটাকে পতেঙ্গার ভাষায়? কি বলে? গুড়ি। দেখবেন গুড্ডির সুতা রশি শুধু ছাড়তেই থাকে আর গুড়ি শুধু আসমানে উঠতে থাকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। গুড়ি মনে করে রাজত্ব আমার। সন্ধ্যা যখন নেমে আসে তরুণ আর যুবকগুলি গুড়ি যেন সোতা ধরে টান দেয়, টান দিতে দিতে এক পর্যায়ে গুড়ি হাতের মুঠায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক জালেমদেরকে নাস্তিকদেরকে ছাড় দেয়। কি দেয়? কিন্তু আল্লাহ পাক যখন ধরে ধরলে তখন আল্লাহ পাক টান দিয়ে একেবারে করোনা ভাইরাসের মতন এই জাতীয় ভাইরাস দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারে। সেই ডব্লিউ বুশকে তেমন কোন গজব, তেমন কোন মুসিবত দিতে হয় নাই। সাধারণ একটা সাংবাদিকের হাতে জুতার বাড়ি দিয়ে আল্লাহ পাক তাকে সাইজ করে দিয়েছে। সুতরাং সেখান থেকে ও শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকের করোনা ভাইরাস চীনের সরকারের কিছুই অভাব নাই, তাদের আছে ক্ষমতা, তাদের আছে ভৌগোলিক শক্তি, তাদের আছে অস্ত্র। তারা এই ইলেকট্রিক মিডিয়া দেখছেন, সব কিছু মোবাইল কম্পিউটার তারা আবিষ্কার করতে পারে, তাদের কোনো কিছু অভাব নাই। কিন্তু তারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, আল্লাহর বিধানের সাথে তারা চ্যালেঞ্জ ঘোষণা করেছে, মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছে। ইন্না বাতশা রব্বিকা লাশাদী, আল্লাহ পাক ধরে না, আল্লাহর পাকড়া বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এই ভারত 500 বছর যাবৎ মুসলমানেরা শাসন করেছে। কত বছর? 500 বছর। এরপরে 200 বছর ব্রিটিশ ইংরেজরা করেছে। এরপরে 1947 সালে এই হিন্দুবাদীরা ক্ষমতায় এসেছে। আজকে হলো 2020, মাত্র 70 বছর তারা ক্ষমতায় আছে। কত বছর? এই 70 বছরে একের পর এক মুসলমানদেরকে
নিভিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে একেবারে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটার পর একটা অপবাদ নির্যাতন জুলুম আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি কাশ্মীরের মুসলমানদেরকে মেরেছে। এই জাতি, এই নরেন্দ্র মোদীর এই জাতির জাতি, তারা আমাদের সেই মুসলমানদের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদে তারা হামলা চালিয়েছিল। আবার এই 2020-এ প্রকাশ্যে সবার সামনে মুসলমানদের মিনার ভেঙে দিয়ে আগুন দিয়ে মুসলমানদের বুকে গুলি চালিয়ে মুসলমানদেরকে নির্যাতন চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা চুপ কেন? আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর গোটা দেশের মুসলমানেরা আজকের এই জুমার দিন মাঠে ময়দান থেকে জুমার খুতবা থেকে মাহফিল থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা আজকের মাহফিল থেকেও প্রতিবাদ জানাই মুসলমানদের সমস্ত নির্যাতন জুলুম বন্ধ করা হোক, কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের প্রতি যদি নির্যাতন জুলুম বন্ধ না হয় তাহলে আল্লাহ পাকের আজাব গজব এমন ভাবে চলে আসবে তখন পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে বলতেছিলাম করোনা ভাইরাস তিনটা কারণে, ওলামা ইকরামদের গবেষণায় তিনটা কারণে বর্তমান হয়তোবা চীন থেকে শুরু হয়েছে এই করোনা ভাইরাস। এক নম্বর কারণ, তারা মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছে। দুই নম্বর কারণ, আল্লাহর বিধানের সাথে তারা পাল্লা দিয়েছে। নাম্বার তিন, আল্লাহ পাক এই কোরআনুল কারিমে মানব দেহের জন্য যা যা হালাল করেছেন সেগুলো বাদ দিয়ে যেগুলো হারাম করেছেন সেগুলো বৈধ করছে, সেগুলো বিচাকেনা করেছে, সেগুলো তারা ভক্ষণ করেছে। হয়তোবা এই তিনটা কারণে আল্লাহ পাক তাদের বাতাসের সাথে নিঃশ্বাসের সাথে তাদের জমিনে জনপদে এমন একটা মুসিবত, এমন একটা ভাইরাস দিয়েছেন যে ভাইরাসের ঔষধ তামাম দুনিয়ায় এখনো কেউ আবিষ্কার করতে পারে না। এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে না। অন্য আয়াতে সূরা আয়াত জুমারে 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের জনপদে, মানুষের জীবনে বালা মুসিবত, জলে স্থলে মহামারী, ডেঙ্গু, করোনা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প যতগুলি আসে এগুলো মানুষের দুই হাতের কৃতকর্মের ফল, মানুষ তারা নিজেরাই ডেকে আনে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলায়, আল্লাহর সাথে নাফরমানি করে, পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, নির্যাতন, জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের দুই হাতের কৃতকর্মের ফল তারা ডেকে নিয়ে আসে, কথা বলেন ঠিক না বে? ঠিক। সবাই জিকির করুন, সুবহানাল্লাহ লা ইলাহা কোরআনের মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাক বলেছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
কেন তোমরা আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো না, কথা বলো না? এই যে আজকে বাংলাদেশের মুসলমান সমস্ত মানুষগুলি ঐক্যবদ্ধ হয়েছে ভারতের সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে, কথা বলেন ঠিক না বেঠে? প্রত্যেকটা দল ইসলামী দল ঐক্যবদ্ধ, তার কারণ হলো আমাদের মধ্যে মাসলা মাসাইলের মাধ্যমে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই কালেমার জন্য ইসলামের জন্য সবাই এক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আপনি যেই দল করেন না কেন, আমার ভাইয়েরা সবাই আপনি আমাদের ভাই, আমিও আপনার ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই, আছে না নাই? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, খেলাফত করতে পারেন, হেফাজত করতে পারেন, সরমনা করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, কোনো বাধা নাই আপনি করেন, কিন্তু আপনার জানা উচিত আপনার দলের চাইতে, আপনার নেতার চেয়ে, আপনার আদর্শের চেয়ে আপনার ধর্ম, আপনার ইসলাম হলো সবার আগে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রতিটা ইসলামী দলের পক্ষ থেকে নিন্দা আন্দোলন, কিন্তু আজকে সরকারি দলের পক্ষ থেকে তারা বলে যাচ্ছে ওই মোদি সরকার আসবে, এদিকে ওলামারা বলছে আসতে দেওয়া হবে না, ওদিকে সরকারি দল বলছে আসবে। আমার বন্ধুগণ, এভাবে নিজেদের মধ্যে যদি আমরা ঠেলা ঠেলা করতে শুরু করি তাহলে তো রক্তপাত শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা গন্ডগোল, আমরা সহিংসতা দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, হেফাজতের মতন ওই সাতলা সত্তরের মতন রক্ত আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আপনি দল করেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি মুসলমান মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনি মুসলমানদের পক্ষে কথা বলবেন, আর যেই দল মুসলমানদের পক্ষে কথা বলবে না, বুঝে নিতে হবে ওই দলে কোনো মুসলমান না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় কথা বলো না, আল্লাহর পক্ষে কেন তোমরা সংগ্রাম করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, ওই জনপদের ওই সমাজের ওই রাষ্ট্রের মানুষগুলি, পুরুষ নারী আবাল বৃদ্ধা বনিতা শিশু বাচ্চারা, তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, তাদের খাওয়া দেওয়া হচ্ছে না, তাদেরকে মামলা হামলা নির্যাতন জুলুম একটার পর একটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হায় আল্লাহ তাআলা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আল্লাহ পাকের কাছে তারা ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার সাহায্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠা। তাদের সাহায্যকারী কারা? গোটা পৃথিবীর মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আর আপনার সাহায্য আসমান থেকে আপনি পাঠায় দেন। এভাবে করে তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাচ্ছে, কিন্তু আজকে মুসলমান চুপ করে বসে আছে। আপনারা দেখতে পেয়েছেন গতকালকের খবর, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে সৌদি সরকার, কোন সরকার, সমস্ত উমরার ফ্লাইট বাতিল। কেন? তারা বুঝতে পেরেছে, তারা ভেবেছে যদি মিডিল ইস্টের থেকে সারা দুনিয়া থেকে মুসলমান যদি উমরা করতে আসে, যদি এই করোনা ভাইরাসের এই ভাইরাস যদি আমাদের মক্কা মদিনায় সৌদি আরবে ঢোকে যায় তাহলে তো আমাদের তো উপায় থাকবে না। এই জন্য কী করলো সৌদি সরকার, সৌদি গভর্নমেন্ট উমরাকে সমস্ত উমরা ফ্লাইট সমস্ত উমরার টিকিট বাতিল করে দিয়েছে। শুধু কি তাই, গতকালকে এমন দৃশ্য আমরা দেখতে পেলাম বাইতুল্লাহর যে চত্বর একেবারে জনশূন্য, একজন তাওয়াফকারী দেখা যাচ্ছে না, একেবারে খালি। বলুন আল্লাহু আকবার, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই পৃথিবীতে যত বালা মুসিবত বিপদ আপদ আসে, মানুষ যখন টেনশনে থাকে, মানুষ যখন বিপদে থাকে, তখন ইবাদত বেন্দিগি বেশি বেশি করা দরকার না ইবাদত ছাড়া দরকার? ইবাদত বেশি করা দরকার না ছাড়া দরকার? আপনার আমার যখন বিপদ হয় তখন আমরা কাকে ডাকি? হিন্দুরা কাকে ডাকে?
বদ্ধরা কাকে ডাকে? দল মত নির্বিশেষে আল্লাহকে ডাকে। কিন্তু সৌদির গভর্নমেন্ট তারা উমরাকে বাতিল করে দিয়ে এরপরে বাইতুল্লাহ একেবারে খালি দেখা যাচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, হায় আল্লাহ আপনি আপনার বাইতুল্লাহ আপনি আপনার কাবার প্রতি আপনি রহম করেন, জোরে বলেন আমিন। কিন্তু শুনে রাখুন, সাময়িকভাবে বন্ধ থাকতে পারে কিন্তু বাইতুল্লাহ খেদমত বাইতুল্লাহর তাওয়াফ আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, সৌদি সরকার সারা দুনিয়ায় মুসলমানদের নির্যাতন কিন্তু তারা কথা বলে না। এটাই উচিত ছিল, মুসলমান সবাই মিলে এই করোনা ভাইরাস থেকে পানা চাওয়ার জন্য সবাই মিলে বেশি বেশি সিজদা দিতে হবে কাকে, তওবা করতে হবে কাকে, ইস্তেগফার পাঠ করতে হবে কার দরবারে, বেশি বেশি ইবাদত বন্দিকে করতে হতো, ইস্তেগফার মাফ চাইতে হতো, কিন্তু তা না করে আমরা উমরার ফ্লাইট বাতিল করে দিল। আমার বন্ধুগণ, শুধু সৌদি সরকার নয়, সময় এসেছে তামাম দুনিয়ার সব রাষ্ট্র সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তা না হলে করোনা ভাইরাস যদি আমাদের বাংলাদেশেও চলে আসে, এই বাংলাদেশের এমন ক্ষয়ক্ষতি হবে যে তার মাশাল দেওয়ার মতন কোনো যন্ত্রণা আমাদের কাছে না। এ তো সবাই মিলে কার কাছে তওবা করতে হবে? বিশ্বনবী তিনি দোয়া করতেন এই জাতীয় করোনা ভাইরাস থেকে বড় বড় বিপদ আপদ থেকে দোয়া করতেন। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন শাইইল আসলাম। দোয়া করতে হবে কার দরবারে? যাবতীয় রোগ থেকে, যাবতীয় বিপদ থেকে একমাত্র শিফা, একমাত্র মুক্তি দান করতে পারে তিনি কে? আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি যখন অসুস্থ হয়ে গেছিলেন, শরীরের ভিতরে রোগ পচন ধরেছিল, এমন ঘা এমন পচন ধরেছিল, সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালামের শরীরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, এমন কি পোকা ধরা শুরু হয়েছিল। সমাজের মানুষগুলি, পরিবারের সদস্যগুলি সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালামকে দুদূর করে তাকে সমাজ থেকে বয়কট করে দিয়েছিল, সমাজের মানুষগুলি তাকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম তিনি সমাজ থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে আস্তরা নিয়েছিল, জঙ্গলের ভিতরে বসে বসে তিনি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জিকির করতেছিলেন। কিন্তু হযরতে আইয়ুব আলাইহিসসালাম তিনি দেখতে পেলেন এক পর্যায়ে রোগ হতে হতে সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালামের জিব্বা মুবারকে রোগ হয়েছিল, জিব্বায় পোকা ধরা শুরু হয়েছিল। এই প্রথমবারের মতন সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আর বললেন, হায় আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমার প্রতি রহম করেন, আপনি আমার প্রতি দয়া করেন, যদি দয়া না করেন আমার সমস্ত শরীর রোগ হয়েছে, পচন ধরেছে, আমার জিহ্বাটা ভালো ছিল, আমার জিহ্বা দিয়ে আপনার পবিত্র নামের জিকির আমি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার জিহ্বাটাও ভালো নেই, আমার জিহ্বায়ও রোগ হওয়া শুরু হয়েছে, হায় আল্লাহ তাআলা তুমি আমার প্রতি রহম করো, দয়া করো, যদি দোয়া না করো আমি তোমার পবিত্র নামের জিকির আমি কি দিয়ে করব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে শুধু বললেন হায় আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। এই পৃথিবীতে যতই আমরা সচেতন হই, যতই আমরা করোনা ভাইরাস থেকে আমরা পালাই, যতই আমরা চেষ্টা করি, আল্লাহ পাক যদি রহম না করে বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালামের এই দোয়াটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক তার দোয়াটা হুবাহু কোরআনুল কারীমের ভিতরে তিনি উঠিয়ে দিলেন। সূরা আম্বিয়া কোন সূরা? 17 নম্বর পারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা আমার নবী থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইযনাদাহু রাব্বুহু
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ হায় আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সাল্লামের প্রতি রহম করলেন, তাকে মাফ করে দিলেন, তাকে মুক্ত করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আমরা বেশি বেশি এই জাতীয় বিপদ থেকে, ভাইরাস থেকে আমরা দোয়া করব, তওবা করব কার দরবারে? আর জোরে বলুন কার দরবারে? আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, যেহেতু তরুণ আর যুবক দেখা যাচ্ছে অনেক, 15 থেকে শুরু করে 45 বছর পর্যন্ত, এর ভিতরে কারা কারা আছেন আমি সহ একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, এবার দুই হাত তুলে দেখান, আলহামদুলিল্লাহ হাত নামা। এখানে 15 থেকে 45 এবং 60, 70, 80, 100 বছরের অনেক মুরব্বীরাও আছেন। প্রথমে যুবকদের সম্পর্কে কয়েক মিনিট কথা বলবো। তরুণ আর যুবকদের সম্পর্কে, তরুণ আর যুবকরা হলো একটা রাষ্ট্রের, একটা সমাজের মেরুদণ্ড। কথা কি ঠিক আছে? তরুণ আর যুবকরা হলো একটি সমাজের প্রাণ শক্তি। সুবহানাল্লাহ কন। আর এই তরুণ আর যুবকদের ব্যাপারে বিশ্বনবী অনেক মর্যাদা তাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আর এই তরুণ আর যুবকদের সময়টা অনেক দামি, অনেক মূল্যবান। এই যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদত, যৌবনকালের স্যাক্রিফাইস বেশি না কম? যুগ যুগ ধরে ইসলাম প্রতিষ্ঠায় বলেন, আর পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত মানুষগুলি সমৃদ্ধি অর্জন করেছে, এই তরুণ আর যুবক ছাত্রদের অবদান কম না বেশি? বেশি। বদরের প্রান্তে বিশ্ব নবীকে হেল্প করেছিলেন, কোরবানি করেছিলেন সব সেইদের তরুণ আর যুবকেরাই। কথা বলেন ঠিক কি না? আর মুরব্বীরা কি? মুরব্বীরা যুগ যুগ ধরে বিরোধিতা করে বেশি, আছে না নাই? ফেরাউন যুবক ছিল না মুরব্বী ছিল? নমরুদ তরুণ যুবক না মুরব্বী? আবু জাহেল তরুণ না মুরব্বী? বর্তমান মুরব্বীরাও বলে, এই বেটা সমাজ রাষ্ট্র যেমনভাবে চলে চলুক, চুপচাপ থাক, আছে না নাই? কিন্তু এই তরুণ আর যুবকরা যদি একবার বোঝে যে এই সমাজ পরিবর্তন করতে হবে, এই জুলুমের বিরুদ্ধে হাত তুলতে হবে, তরুণ আর যুবক যদি এক হয়ে যায়, এই পৃথিবীর কোন বিপ্লব কেউ দামাতে পারে না। তার বাস্তব প্রমাণ আমাদের এই বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা। তার বাস্তব প্রমাণ 52 ভাষা আন্দোলন। তার বাস্তব প্রমাণ ছোট ছোট কিশোরী, তরুণ আর যুবকরা নিরাপদ সড়ক আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দল মত নির্বিশেষে তরুণ আর যুবকরা যদি আজকে সিনেমা ছেড়ে দেয়, আইপিএল বিপিএল অপসংস্কৃতি লাঠি মেরে ইসলামের পক্ষে যদি আসতে পারে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 95% মুসলমানের দরকার নাই, 51% তরুণ আর যুবক যদি কোরআনের পক্ষে চলে আসে, আগামীর পৃথিবী, আগামীর বাংলা স্বাধীনতার পতাকার পাশাপাশি ইসলামের পতাকা উঠবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে ডাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, এই যুবকদের মর্যাদা কতটুকু? এই যৌবনকাল, এই সময়টা অনেক দামি সময়, মূল্যবান সময়। আবার এই যৌবনকালের সময়টা অনেক ঝুঁকিপূর্ণ সময়। কথা বলেন ঠিক কি না? কারণ এই যৌবনকালটা যদি আপনি ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। আর আপনি যদি এই যৌবনকালের সময়টা শয়তানের রাস্তায় ব্যয় করে দেন, আপনি একেবারে ফুতুর। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ আর যুবকদের ব্যাপারে যৌবনকালকে কেন্দ্র করে তিনি কি বলেছেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টি আরো জোরে বলুন কয়টি নবীজি বলেছেন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম সামনে নড়তে পারবে না নাম্বার 1 আন উমরিহি ফিমা আফনা ও বান্দা তুমি তোমার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছো জবাব দাও নাম্বার 2 ওয়ান শাবাবিহি ফিমা আবলা ও বান্দা তোমাকে একটি মূল্যবান সময় দিয়েছিলাম যৌবনকাল যৌবনের শক্তি সেই যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে খরচ করেছো ব্যয় করেছো আল্লাহর রাস্তায় না নেতার পিছনে ঘুরঘুর করে দলের পিছনে ঘুরঘুর করে ব্যয় করেছো জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না নাম্বার 3 কোন পথে তুমি আয় করেছো টাকা পয়সা সম্পদ উপার্জন করেছো জবাব দাও নাম্বার 4 ওই সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছো ইসলামের পথে না শয়তানের পথে দুনিয়ার পথে না পরকালের পথে কথা বলেন ঠিক কি না জবাব দেওয়া লাগবে কোনটা হালাল কোনটা হারাম হারাম পথে না হারাম হালাল পথে জবাব দেওয়া লাগবে শুধু তাই নয় নাম্বার 5 নাম্বার 5 ও বান্দা ও যুবক ও তরুণ তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো এখানে শত শত হাজার হাজার মুসলমান আছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই জ্ঞান সবার আছে না নাই কিন্তু যদি প্রশ্ন করি আজকে ফজর বাদ দেন জুমার নামাজ বাংলাদেশে সবাই পড়ে আলহামদুলিল্লাহ কোন আয় হায় জুমার দিন মুসল্লি জায়গা হয় না মসজিদে একতলা দুইতলা তিনতলা সব মুসল্লি ভরপুর কিন্তু বলুন তো আসরের নামাজে কয়জন আসর বাদ দেন মাগরিব এই যে কোরআন শুনতে এসেছেন এখানে অনেক আল্লাহর ওলি আছে যারা এখনো ইশারের নামাজটা পড়ে নাই কি আল্লাহর ওলি এরকম নাই তরুণ আর যুবক অনেকই আছে কোরআনের মাহফিল এসেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ইশারের সালাতটা আদায় করা দরকার বেশি না কম প্রয়োজন ওইটা বেশি কি না গতকালকে ইসলাম স্কলাররা কথা বলেছেন আজকেও আপনারা বলছেন আগামীকালও শুনতে রাজি কিন্তু মাগার নামাজ পড়তে রাজি না এরকম আল্লাহর ওলি কি আছে আবার কিছু কিছু দরবার আছে সেখানে তো সবক তো দিয়ে দেয় এই দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে নাউজুবিল্লাহ বাড়িকে কয়েন কালকে দুপুরে কয়েন নাউজুবিল্লাহ সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ নামাজ বিহীন ইসলামের সাথে কোরআনের সাথে আল্লাহর গোলামীর সাথে কোনো নমুনা কোনো পরিচয় থাকতে পারে নামাজ হলো ইসলামের চাবি নামাজ হলো আপনি মুমিন আপনি আল্লাহর গোলাম তার প্রমাণ সে নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ হলো আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকু সলাহ আপনি যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তার এক নম্বর নমুনা হচ্ছে আপনার নামাজ কথা বলেন ঠিক কি না নাম্বার 5 কতটুকু বান্দা তুমি জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম কাল কিয়ামতের ময়দানে এক কদমও নড়তে পারবে না প্রশ্ন কয়টি এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ও যুবক ও তরুণ তোমাকে একটি মূল্যবান সময় দেওয়া হয়েছিল যৌবনকাল কোন কাল যৌবনকালের শক্তি আজকে বাংলাদেশে যখন মুরব্বি হয়ে যায় দাড়িটা পেকে যায় তখন মসজিদের দিকে ধাবিত হয় কিন্তু যৌবনকালে মসজিদের দিকে আসে না কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় আসে আসে নেতার পিছনে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নেতার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই নেতা আপনার কোনো কাজে আসবে বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে
ওই সমস্ত মুমিন ওই সমস্ত যুবক আর তরুণদেরকে পাঁচ শ্রেণীর কোয়ালিটিদেরকে আল্লাহ পাক রহমতের আরশের ছায়া দান করবেন কয় শ্রেণী সাত শ্রেণী সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রহমতের ছায়া দান করবেন এর ভিতরে অন্যতম শ্রেণী ওই সমস্ত যুবক ওই সমস্ত তরুণ যারা নিজেদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ইবাদতে তারা কাটিয়েছে ওই সমস্ত তরুণ আর যুবকদেরকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া তাদেরকে দান করে দিবে যেদিন খুব মুসিবতের দিন হবে সূর্য যা চলে আসবে মাথার কাছাকাছি জমিন হয়ে যাবে তামার পিশাবগুলি মুরিদদের পরিচয় দেবে না নেতাগুলি কর্মীদের ভুলে যাবে এমনকি নবীরাও পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফস জলম দুখনি মা সন্তানের পরিচয় দেবে না বাবা বলবে আমি জীবনে কোনোদিন সন্তানাদি জন্ম দেই নাই কেউ কারোর কাজে আসবে না ওই কঠিন মুহূর্তের সময় যৌবনকালের ইবাদতকারীরা আল্লাহ পাকের রহমতের আরশের নিচে ছায়া দান করবে তারা ছায়া পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে যৌবনকালের এই শক্তি সামর্থ্য নেতার পিছনে দলের পিছনে না দিয়ে ইসলামের পথে খরচ করার ব্যয় করার প্রয়োজন আছে না নাই আমার বন্ধুগণ আমার তরুণ আর যুবক আপনাদের ব্যাপারে বিশ্বনবী অনেক ভালোবাসতেন তরুণদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন তরুণ আর যুবকদেরকে ইসলামের পথে আল্লাহর নবী ইনভাইট করতেন বেশি বেশি আজকে মসজিদের যুবকদের অবস্থান কম সামনের কাতারে যুবকরা বসে না যদি কোনো যুবক বসে মুরব্বীরা তাদেরকে ধমক দেয় ওই বেটা তুই এখানে কি তুই পিছনে যা আসে ফলে কি যুবকরা একেবারে পরে আসে মসজিদের পিছনে বসে তিনতলায় বসে খুতবাও শোনে না আলোচনাও শোনে না তাদের দৈনন্দ তাদের মান উন্নয়ন হয় না কিন্তু আগামীর এই তরুণ আর এই যুবক আগামীতে তারাই এই সমাজ এই দেশ এই সিয়ারে তারা বসবে এদের যদি ধর্মীয় জ্ঞান যদি না থাকে এরা আগামীতে এই সমাজ রাষ্ট্র এই সিয়ারের নেতৃত্ব কিভাবে দিবে এটা আমি তো মনে করি তরুণ আর যুবকদেরকে বেশি বেশি ইসলামের পথে ইনভাইট করা দরকার তাদেরকে স্পেস দেওয়া দরকার কথা বলে ঠিক কিনা আমার তরুণ আর যুবক আপনাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন শুনো একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য দিচ্ছিলেন এরকম সমাবেশে সমস্ত সাহাবা আজমাইন বসে আছে একেবারে পিছনে একজন যুবক নাম তার হযরতে জারির কোন সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা সিয়ারাটা অনেক সুন্দর ছিল হযরতে জারির পিছনের দিকে দাঁড়ানো বসার জায়গা পায় নাই বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে হযরতে জারিরের দিকে বিশ্বনবীর নজর পড়ে গেল জোরে বলুন আলহামদুলিল্লাহ নবীজি বললেন ও জারির তুমি দাঁড়িয়ে আছো কেন বিশ্বনবী তার শরীরের চাদর বা রুমালটা হযরতে জারিরের দিকে নিক্ষেপ করে দিল হে জারি তুমি আমার চাদরের রুমালের উপরে তুমি বসে যাও সুবহানাল্লাহ কোন হযরতে জারি বিশ্বনবীর রুমালটা বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের মর্যাদার পরেই আপনার মর্যাদা সবার উপরে আল্লাহ পাকের পরেই আপনার মর্যাদা এই পৃথিবীর কোন মানুষ তো আপনার চাদরের রুমালে কেউ বসতে পারে না আমি ক্ষুদ্র জারি আমি কিভাবে বসি বিশ্বনবী বললেন ও জারির আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার চাদরে তুমি বসে যাও এবার হযরত জারির চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি আমাকে সম্মান দিলেন মর্যাদা দিলেন সবার সামনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার শান আপনার মান আপনার মর্যাদা আল্লাহ পাক আরো কোটি কোটি গুণ বৃদ্ধি দান করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য তরুণ আর যুবকদেরকে ইসলামের পথে ইনভাইট করতে হবে বেশি বেশি কথা বলেন ঠিক কিনা আমার তরুণ আমার যুবক আপনি আপনার এই শ্রেষ্ঠ এই সময়টা আপনি টিভি দেখে দেখে সিনেমা দেখে দেখে ফেসবুক চালিয়ে চালিয়ে
নভেল নাটক দেখে দেখে কাটাবেন না, আপনি সময় পাইলেই আল্লাহ জিকির করবেন, আল্লাহর প্রতি ইস্তেগফার পাঠ করবেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদের এই তরুণ আর যুবকদেরকে ইসলামের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। এবার আসেন মুরব্বি, অনেক মুরব্বি দেখি আছে এখানে, দেখতে পাচ্ছি পিছনে অনেক মুরব্বি আছে। মুরব্বিদের সম্মান আছে না নাই? মুরব্বিরা হলেন আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। মুরব্বিদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? মুরব্বিদেরকে মর্যাদা দিতে হবে। আজকে মুরব্বিদের অবহেলা সমাজে ফ্যামিলিতে আছে না নাই? আমার বাবা, আমার চাচা, আপনিও এক সময় তরুণ ছিলেন, যুবক ছিলেন, আপনি তো বোঝেন নাই, কিন্তু এখন আপনি অসহায় হয়ে গেছেন। ছেলে আপনাকে ধাক্কা দেয়, সমাজের মানুষগুলি আপনাকে কেউ ডাকে না, পুত্রবধূ আপনার সাথে গরম করে কথা বলে, আছে না নাই? আমার মুরব্বিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক কি বলেছেন শুনুন। বিশ্বনবী একবার একা বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মসজিদে প্রবেশ করলেন, বিশ্বনবীর কাছে আসলেন, এসে দেখতে পেলেন বিশ্বনবী একা বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার দুঃখ কি? আপনার কষ্ট কি? বিশ্বনবী বললেন, ওমর, কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমার কাছে এসেছিল, জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় যেদিন বিচার হয়ে যাবে, জাহান্নামীদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামীর দিকে নেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত মুরব্বিদেরকে ধাক্কায়ে ধাক্কিয়ে জাহান্নামে নিয়ে যেতে আল্লাহ পাক নিজেই তিনি লজ্জাবোধ করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বিদেরকে জাহান্নামে দিতে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের দিকে নিয়ে যেতে আল্লাহ পাক তিনি নিজেই লজ্জাবোধ করেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির খবর, আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, ওমর, আমি যে কান্না করি এটার ভিন্ন কারণ। তার কারণ হলো সমাজে কিছু মুরব্বি আছে, দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অপরাধ কর্মকাণ্ড গুনাহকাদা ছাড়তে পারে না, আছে না নাই? আল্লাহ পাক আমাদের মুরব্বিদেরকে সুস্থ জীবন, নেক হায়াত দান করুন, এবং তাদেরকে আল্লাহ পাক বাকি জীবনটা ইসলামের পথে কাটান, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনার সামারি হলো, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহ রাস্তায় কথা বলো। কি জন্য? লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান, ওই সমস্ত জনপদ লোকের জন্য, ওই সমস্ত জনপদের মানুষদের জন্য আমাদের কথা বলতে হবে, বক্তব্য দিতে হবে, লিখতে হবে, তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী আয়াতে সূরায়ে তাওবা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওই সমস্ত মুমিনদের আল্লাহ পাক বলেছেন দুইটা বিনিময়, বি আমওয়ালাহুল জান্নাহ, একটা হলো মাল আর একটা হলো জান, সময়, মেধা, বুদ্ধি, সরব। তারা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে তাহলে আমি তাদেরকে প্রতিদান দিয়ে দিব, বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, ওই সমস্ত মুমিন তারাই জান্নাত পাবে যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। আল্লাহ বলেছেন আমি তাদের জান্নাতের বিনিময়ে তাদের জান মাল আমি কিনে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জীবনের মালিককে, এই দেহের মালিককে, এই পৃথিবীতে যত সম্পদ আছে মালিককে, আজকের হিন্দুস্তান, ভারত তারা বলছে আমাদের হিন্দুস্তান, আমরা বাংলাদেশ বলছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ, সৌদির গভর্নমেন্ট বলছে আমরা হলো সৌদির সরকার,
এই পৃথিবীর সমস্ত মালিকানা কার হাতে? এই পৃথিবীর সমস্ত রাজত্ব কার হাতে? এই পৃথিবীর সব সৃষ্টিকর্তা একমাত্র তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, এরপরে করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলেছিলাম। এই করোনা ভাইরাস থেকে ফিরে আসতে গেলে, মুক্তি পেতে হলে তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে মাথা নত সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ পাক বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলি সামা আলাইকুম মিদরারা। তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। যদি ইস্তেগফার পাঠ করা যায়, আল্লাহ পাক আমাদেরকে পাঁচটি পুরস্কার দান করবেন। কয়টি? আরো জোরে বলুন কয়টি? ইস্তেগফার পাঠ যদি আমরা করতে পারি, আমল যদি করতে পারি, আমাদের পুরস্কার দান করবেন কয়টি? পাঁচটি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলি সামা আলাইকুম মিদরারা। কোন ইস্তেগফার ওয়ালা যদি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এই দুনিয়াতেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক নাম্বার, আল্লাহ পাক তাকে বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। এতটুকু আমাদের দেশে অনেকেই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এত কিছু দরকার নাই, শুধু বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলতে পারবেন সবাই? সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। এই সংক্ষেপ, আপনি বড় করতে চান বড় করেন, কিন্তু এতটুকু আমল যদি আপনি করতে পারেন সব সময়। আমাদের দৈনন্দিন জীবনে ভুল আছে না নাই? ত্রুটি আছে না নাই? অশুদ্ধ আছে না নাই? বিশ্বনবীর কোনো ভুল ছিল? কোনো ত্রুটি ছিল? কিন্তু বিশ্বনবী দৈনন্দিন জীবনে 70 থেকে 100 বার আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পাঠ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক যাবতীয় বিপদ আপদ থেকে তিনি মুক্তি দান করে দিবেন। বিপদ আপদ কি? এই পৃথিবীতে একটার পর একটা বিপদ আছে না নাই? আপনার আমার বালা মুসিবত অ্যাক্সিডেন্ট সমস্ত থেকে আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দান করে দিবেন। বিনিময় হলো আস্তাগফিরুল্লাহ। হাঁটতে চলতে ফিরতে ঘুমাইতে বিমানে চড়ার সময় বাসে ট্রেনে সব জায়গায় আমরা বেশি বেশি কি পড়বো? আর যেমন কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। নাম্বার দুই, টেনশন মুক্ত জীবন দান করবে। কি মুক্ত? আমাদের টেনশন আছে না নাই? কত ধরনের টেনশন? করোনা ভাইরাসের টেনশন, এরপরে পারিবারিক টেনশন, রাষ্ট্রীয় টেনশন, মামলা মোকদ্দমার টেনশন, জমি জমার টেনশন আছে না নাই? চীন এখন টেনশনে আছে, আমাদের বাংলাদেশও এখন টেনশনে আছে, যারা সরকারি দল তারাও টেনশনে আছে, যারা বিরোধী দল তারাও। সবচাইতে বড় টেনশন মুমিনদের হলো কবরের টেনশন। কথা বলেন ঠিক কিনা? এই টেনশন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। নাম্বার তিন, এই আস্তাগফিরুল আমল যদি করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিকি বরকত দিয়ে দিবে। নাম্বার চার, আস্তাগফিরুল্লাহর আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ, আস্তাগফিরুল্লাহ আমল যদি কেউ করতে পারে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দেবে। তার মানে সে যখন এমন আস্তাগফিরুল্লাহ আমল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাই যাবে, ওই ব্যক্তি ওই ইস্তেগফার পাঠকারী যখন যা দোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়াকে মঞ্জুর করে নেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যতই অপরাধ করো, যতই তোমরা গুনাহ করো, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে,
কোরআনের দিকে ইসলামের দিকে তওবা করো। জোরে বলুন কি করো? তওবা করো। আল্লাহ পাক বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আল্লাহ পাক বলেছেন হে নবী আপনি বলুন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তারা যদি তাদের নফসের প্রতি জুলুম করে ফেলায়, অপরাধ করে ফেলায়, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। কোথাকার আর দোয়া করতে হবে, সবাই দোয়া করুন রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক আমাদের তওবা ইস্তেগফার আমাদের আমলগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته।